আজকের ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 97তম বিজেপি সিপাহী পদে আবেদন করেছে এবং যাদের বাংলাদেশে তো এখনো অনেক জেলা এসএমএস আসা শুরু হয়ে গেছে, অনেকে পরীক্ষা দিচ্ছে, বা যাদের এখনো এসএমএস আসেনি তারা, তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার জন্য আসলাম। টপিকসটা হচ্ছিল যারা বিজেপিতে কর্মরত বা অবসরপ্রাপ্ত সদস্যের সন্তানরা, যারা তোমরা পরীক্ষা দিতে যাওয়া এবং পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বিশেষ করে যাদের বাবা বিজেপিতে কর্মরত ছিলেন বা অবসরপ্রাপ্ত বা মৃত বা শহীদ, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ ডকুমেন্টস বা পেপারস যদি ঠিক মতো কেউ পরীক্ষার কেন্দ্রে না নিয়ে যেতে পারে, সে কারণেই কিন্তু অনেককে পরীক্ষার কেন্দ্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই কথাবার্তাগুলো। সেই কথাবার্তাগুলো কি, যারা বিজেপিতে পরীক্ষা দিতে যাবা এবং যাদের পিতা কর্মরত ছিলেন বা কর্মরত আছেন বা শহীদ বা মৃত বিজেপি সদস্য, তাদের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে কোন কাগজগুলো নিয়ে যেতে হবে, আমার প্রজেক্টরে একটু দেখো মনোযোগ সহকারে, আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। তারপরও যদি বোঝা না যায় সে কারণে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে তোমরা দেখো এবং শুনো, তাহলে বুঝতে পারবা যে তুমি যখন পরীক্ষা দিতে যাবা সেক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে তুমি কোন কাগজগুলো নিয়ে যাবে তোমার বাবার। দেখো, প্রার্থী সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবি, নাম উল্লেখ পূর্ব, স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে। এছাড়া কর্মরত বিজেপি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত শহীদ ও মৃত বিজেপি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বই, কার্যমুক্তির ছাড়পত্র ও পরিচয়পত্র যা বিদ্যমান, নির্বাচনী পর্ষদের নিকট উপস্থাপনের জন্য সঙ্গে আনতে হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষার কেন্দ্রে যাবা, তোমাদের পিতা যদি কর্মরত হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন বিজেপি সদস্য বা মৃত বা শহীদ হয়ে থাকেন বিজেপি, তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে কোন কাগজগুলো নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা এবং পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বরত অফিসার থাকবেন তাদেরকে তুমি জমা দিবা, এই ভিডিওটি হচ্ছিল আজকের টপিকস। তারপর আমি আবার আরেকটু বলে দিই, দেখো, প্রার্থীর সত্যায়িত ছবি, তোমার পিতার রেজিমেন্ট নম্বর, পদবি, নাম উল্লেখ পূর্বক, স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে। এছাড়া কর্মরত বিজেপি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয় পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত শহীদ ও মৃত বিজেপি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বই, কার্যমুক্তির ছাড়পত্র ও পরিচয়পত্র, এই বিষয়গুলো তোমার পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে জমা দিতে হবে। তো আশা করি অনেকে আমরা জানি, বাট অনেকে জানি না, যারা অ্যাটলিস্ট জানো না তাদের ক্ষেত্রে ভিডিওটি তৈরি করা, বা যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যারা এখনও পরীক্ষা দিতে যাওনি বা আগামীতে দিতে যাবা বিজেপিতে 97তম, তোমরা চাইলে কিন্তু আমাদের সোদা ট্রেনিং একাডেমিতে বিজেপির জন্য ভর্তি চলছে। যাদের এখন এসএমএস আসেনি তারা চাইলে অবশ্যই 10 দিন 15 দিন অথবা 1 মাসে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। কারণ আমাদের সোদা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে বিজেপির জন্য, তাদেরকে আমরা মেডিকেল চেক আপ, বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন, 4টা বিষয়, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিতের উপরে লিখিত পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা এবং মডেল টেস্ট নিয়ে থাকি, পাশাপাশি মৌখিক পরীক্ষার প্রস্তুতিও করানো হয়ে থাকে। তো এই প্রস্তুতিগুলোর জন্য তুমি চাইলে আমাদের এখানে আসতে পারো, এসে স্বল্প খরচে কোচিং করতে পারো। কারণ এসএমএস তোমাদের 3 দিন আগে জানানো হয়, অর্থাৎ 72 ঘন্টা আগে। সারা বাংলাদেশ থেকে তুমি দেখবা আমাদের একাডেমিতে, সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়ত স্টুডেন্টরা আসে, এসে সেনানৌ, বিমান বাহিনী, পুলিশ, বিজিবির জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে যাচ্ছে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোভাবে প্রস্তুতি শেষ করে কিন্তু অনেকে চাকরি পেয়েছে, অনেকে চাকরি পাচ্ছে, আগামীতেও তোমরা পাবা। তো তারপরও কিছু গুরুত্বপূর্ণ একটু পরামর্শ দিয়ে দিই, পরীক্ষার আগে যখন যাবা পরীক্ষা দিতে, তোমার মেডিকেল ঠিক আছো কিনা সেটা একটু দেখো। যদি কোনো বিষয়ের উপরে মেডিকেল সমস্যা থেকে থাকে বা কোনো বিষয়ে আনফিট হয়ে থাকো, তুমি যদি মনে করো সেক্ষেত্রে একজন ভালো ডাক্তার দেখাও বা পরামর্শ নিয়ে তুমি সেটা সমাধান করে পরীক্ষা কেন্দ্রে দিতে যাবো।
পরীক্ষা দিতে যাবো পরীক্ষার কেন্দ্রে, তাহলে কি হবে যদি তুমি নিজেকে ফিট করে যাও মেডিকেল বিষয়ের উপরে, তাহলে তুমি পরীক্ষার কেন্দ্রে মেডিকেল থেকে বাদ পড়বে না। আবার অনেকে করে কি যে শুধুমাত্র আবেদন করলাম পরীক্ষা দিতে যাবো, হলে হবে না হলে নাই, সেক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় যে পরীক্ষার কেন্দ্রে গিয়ে কোনো একটা মেডিকেল সমস্যা তারা দেখতে পড়লো এবং তাকে বাদ দিয়ে দিল। তো এটা করা যাবে না, পরীক্ষা কিনে যেতে হবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে, যাতে প্রথম মাঠে দাঁড়ায় যাতে তোমরা চাকরিটা পেতে পারো। এবং লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক লেখাপড়া করো, লেখাপড়া করবা কোন কোন বিষয়ের উপরে। আমি গত 2 দিন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিতের উপরে ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবো। পাশাপাশি তোমার ক্লাস 9-10 বইগুলো পড়তে পারো, মৌখিক পরীক্ষার জন্য একটু প্র্যাকটিস করো, বা প্র্যাকটিসের কোনো সুযোগ না থাকলে তুমি অ্যাটলিস্ট আয়নার সামনে যাও, আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করো, উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তারপর সাধারণ জ্ঞানগুলো পড়ো, বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করতে থাকো, পাশাপাশি যারা সাঁতার জানো না তারা সাঁতারটাও শিখে ফেলতে পারো। এবং সবশেষে দালাল প্রতারক চক্রের মাধ্যমে চাকরি নিতে যাওয়া যাবে না, নিজের যোগ্যতায় চাকরি নিতে যেতে হবে, কারণ দালাল প্রতারকের মাধ্যমে এই বাহিনীগুলোতে আসলে চাকরির কোনো সুযোগ নেই। তো যাই হোক, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, সবাই যেন তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো। ধন্যবাদ সবাইকে।